বিজেপিতে চোরেদের গুরুদায়িত্ব, তৃণমূলকে প্রশ্ন করার জায়গা কই? ফের বিদ্রোহের সুর অনুপমের গলায়। দলে থেকেই বারবার বিদ্রোহের সুর শোনা গিয়েছে তার গলায়। আবারও তার পুনরাবৃত্তি ঘটালেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। নিজেদের দলের প্রতিষ্ঠিত চোরেদের বসিয়ে রাখলে বিজেপি আদৌ তৃণমূলকে চোর বলার জায়গা থাকবে কি না প্রশ্ন তুললেন অনুপম। সরাসরি যদিও কারো নাম মুখে আনেননি অনুপম, তবে তার এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কার দিকে ইঙ্গিত করছেন তিনি প্রশ্ন উঠছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন অনুপম, তাতে নিজের দলেরই সমালোচনা করেছেন তিনি। অনুপমের বক্তব্য, নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা? লেখায় সরাসরি কারো নাম উল্লেখ করেননি অনুপম। তার এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম হাজরা। বারবার কেন সোশ্যাল মিডিয়াকেই কথা বলার জন্য বেছে নিতে হচ্ছে তাকে? তার জবাবও নিজে দিয়েছেন অনুপম। তার বক্তব্য, এখন কেউ কেউ আধিক্ষেতা করে বলেন সোশ্যাল মিডিয়ায় কেন লিখছেন, কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ বিজেপির কোনো মিটিংয়ে ডাকা হয় না, বারবার বলা সত্ত্বেও শোনা হয় না। একদিন আগে ফেসবুকে এমনই একটা লেখা পোস্ট করেছিলেন অনুপম। তার বক্তব্য ছিল, কোণঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক, তাহলে কি পার্টিকে বিক্রি করে নিজের পকেট গরম করা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে? আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলা ভঙ্গ হয়। বারবার দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হয়েছেন অনুপম। সেই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল বলে শোনা যায়। সম্প্রতি তার বিরুদ্ধে পদক্ষেপও করা হয়, ফলো করে বিষয়টি নিয়ে প্রচার করা হয়নি যদিও। তবে সম্প্রতি অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই আবহে ফের ফেসবুকে সরব হলেন অনুপম হাজরা।